Welcome to my YouTube channel. Shubhriyo Sri Chakrabindu ebong amar pranpriyo shikharthi bhai bonera assalamu alaikum. Ajke amra alochona korbo bithi. Bithi ni je sob medicine amader mone porar kotha. Shuli আমরা আজকে আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবে। আমরা একটু মনে করতে চেষ্টা করব কোন ভীতির কারণে কোন মেডিসিন আমাদের মনে আসা প্রয়োজন। তাহলে প্রথমে আমাদের মনে করার কথা সাধারণ বর্ণভীতি, কোন রং। সাধারণ বর্ণভীতিতে যদি রোগের বৃদ্ধি হলে তাহলে আমাদের থ্যারেনফোলা একটা মেডিসিন আছে, তবে সেটা আমরা মনে রাখব। আর যদি কোনো শব্দবিধি, শব্দবিধি যদি থাকে রোগীর তাহলে কোনো মেডিসিন হবে। যদি রোগীর শব্দবিধি থাকে তাহলে আমরা বুরাক্স এবং থেরেডিয়াম এই মেডিসিনগুলি প্রয়োগ করতে চেষ্টা করব। আর যদি বজ্রবিধি থাকে, রোগী বলল আমার বজ্রপাত খুব ভয় লাগে, বজ্রপাতে প্রচণ্ড বিধি, তাহলে ন্যাট্রাম কার্ব ফসফরাস এর কথা আমরা মনে রাখব। আর যদি কোনো রোগী পানিতে বই খায়, পানিকে বই যদি বই খায় তাহলে লাইসিন এবং হাইসিয়াস, হাইস লাইসিন এবং হাইসিয়াস আমরা চিন্তা করব। আর যদি কেউ জনতার বই খায়, জনতার বই থাকে তাহলে এখন অ্যাকোনাইট এবং জ্যালসিনিয়াম, অ্যাকোনাইট এবং জ্যালসিনিয়াম। কল্পিত বস্তুবিধি, কল্পনার কোনো বস্তু দেখে বই খায়, কল্পিত বস্তুবিধি যদি হয় স্বপ্ন দেখা অথবা হ্যাঁ কোনো বোধফেদ, এরকম যদি কল্পিত বিধি থাকে তাহলে আমরা সেখানে কী ব্যবহার করব, বেলেডোনা, বেলেডোনা ব্যবহার করতে আমরা চেষ্টা করব। আর যদি কোথাও আলোকবিধি, আলোতে যদি ভয় পায়, যদি আলোকবিধি থাকে তাহলে আমরা ব্যবহার করব সাইলেসিয়া, থুজা অথবা সালফার, এগুলির দিকে আমরা একটু নজর রাখব। আলোকবিধি, সাইলেসিয়া, থুজা, সালফার। আর যদি রাত্রিবিধি থাকে, সারাদিন ঠিক থাকে রাত হলেই রোগের বৃদ্ধি, যদি রাত্রিবিধি থাকে তাহলে আমরা অবশ্যই সিফিলিনাম, খেলিব্যাক্রম, খেলিয়াই আমরা মনে রাখব, মনে রাখতে চেষ্টা করব। আর যদি কোনো রোগী নিম্ন গতিতে ভয়, উপর থেকে নিচে নামার সময় লেফটিয়া হোক যেভাবে হোক নিম্ন গতিতে ভয়, খুব চমৎকার একটা মেডিসিন, কোন মেডিসিন হলো এই নিম্ন গতিতে ভয়, সেটা হলো বুরাক্স এবং সেরিকোলা, বুরাক্স এবং সেরিকোলা এই মেডিসিনগুলি নিম্ন গতিতে ভয় থাকে। এরপর বিষ প্রয়োগের বিধি, যদি কারো বিষ প্রয়োগের ভীতি থাকে তাহলে আমরা লেকেসিস এবং হাইওসিএমএস, হাইওসিএমএস, হাইওসিএসএস ইউজ করতে চেষ্টা করব। বক্তৃতা ভয়, বক্তৃতা দিতে ভয় অনেক মেডিসিন আছে অবশ্যই, কিন্তু বেশি যেটা
বক্তৃতার বই আছে, সেটা হলো হ্যাঁ আজ এ নাইট আমরা স্যালিসিয়ার কথা মনে করতে পারবো, লাইকোপডিয়ান। এরপর পরীক্ষা দিতে, পরীক্ষা আসলেই তার অসুখ হয়, তাহলে কেউ আমাদের সবচেয়ে প্রিয় ওষুধ যেটা অ্যানাকার্ডিয়াম এবং জেলসিমিয়া, আর কোনো কোনোভাবে আমরা সাইলিসিয়া দেখি আমরা নজর রাখতে পারবো, লক্ষণ ভেদে আমরা বিভিন্ন ওষুধ আমরা চিন্তা করতে পারবো। কুকুরবিধি, কুকুরকে প্রচণ্ড ভয় খায়, কুকুরবিধি যদি থাকে তাহলে আমরা টিউবারকুলোসিস, টিউবারকুলিনাম মেডিসিনটা আমরা মনে করতে চেষ্টা করব। আর যদি কখনো ভূতের ভয়, হ্যাঁ কোনো জায়গায় গেলে ভূতের ভয়, সবসময় ভূতের ভয় যদি থাকে তাহলে আমরা সেখানে চিন্তা করব আর্সেনিক, আর্সেনিক, কস্টিকাম, অ্যাস্ট্রোমনিয়াম এবং ফালসেটিভা, এই মেডিসিনগুলি আমরা মনে রাখতে চেষ্টা করব। তাহলে আজকে আমরা এটুকুতেই শেষ করব, সবার মঙ্গল এবং সর্বাঙ্গিক মঙ্গল কামনা করছি, সবাই সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন। এতক্ষণ ধরে আমার আলোচনা শ্রবণ করার জন্য আপনাকে ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।